আপনার মুখে কি ব্রণ এবং ব্রণের পর মুখে যে দাগ পড়ে যায়, মুখ যে কালচে হয়ে যায়, এই ধরনের সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। বরাবরের মতোই নতুন আরও একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রণের সমস্যা হয়ে থাকে অনেক কারণে। যদি আপনার আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না থাকে, যদি বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম হয়ে থাকে, যদি হরমোনাল প্রবলেম হয়ে থাকে, আপনি পানি পান করছেন না, সিজনাল ফ্রুটস ভেজিটেবল এগুলো খাচ্ছেন না, অনেক কারণে ব্রণের সমস্যা হয়ে থাকে। যদি সিরিয়াস কোনো ব্রণের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে। আর যদি রেগুলার আমাদের স্কিনের যে অন অফ যে ব্রণের সমস্যাটা থেকে থাকে, সেটা যদি থেকে থাকে তাহলে আজকের রেমেডিটি অবশ্যই আপনার জন্য। এই রেমেডিটি তৈরি করতে দরকার হবে আমাদের, প্রথম যে উপকরণটির কথা বলবো সেটা হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা আমার স্কিনের অতিরিক্ত তৈলাক্ত সমস্যা দূর করবে, আপনার স্কিনের ইয়ুথফুল রাখতে হেল্প করবে, আপনার স্কিনের অ্যান্টি এইজিংয়ের কাজ করবে। সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টসটি সেটা বলবো মুলতানি মাটি। মুলতানি মাটি এক্সেসিভ অয়েল দূর করতে হেল্প করবে এবং স্কিনের কালচে ছোপ ছোপ দাগ দূর করতে হেল্প করবে। এর পরের উপকরণটি হচ্ছে চন্দনের গুঁড়া। চন্দনের গুঁড়া আপনার স্কিনকে ব্রাইটেনিংয়ের কাজ করবে, আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে, আপনার যদি কালচে ছোপ ছোপ ব্রণের দাগ থেকে থাকে সেটা দূর করতেও হেল্প করবে। এর সাথে মিশিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস, যা আপনার ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে হেল্প করবে। সবগুলো উপকরণ একসাথে মেশালেই কিন্তু আমার এই ফেস প্যাকটি পুরোপুরিভাবে তৈরি। আপনার স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে এই প্যাকটি তৈরি করার জন্য, মিক্স করার জন্য, পেস্ট করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা দুধ বা মধু মিশিয়ে দিতে পারেন। তাহলে আপনার স্কিন এক্সেসিভ যদি ড্রাইনেস থেকে থাকে স্কিনের মধ্যে, তা রিকভার করতে হেল্প করবে। এখন আমি বলে দিচ্ছি এই প্যাকটি আপনি ফেসে কেমন করে ব্যবহার করবেন। এই প্যাকটি ব্যবহারের আগে ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন, তারপর ফেসে অ্যাপ্লাই করে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। এই প্যাকটি অ্যাপ্লাই করে মাসাজ করার দরকার নেই। ড্রাই হয়ে গেলে যখন দেখবেন স্কিন টেনে ধরছে, তখন আপনি বুঝবেন ফেস প্যাকটি ড্রাই হয়ে গিয়েছে। নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলবেন। এই ফেস প্যাকটি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে আপনার মুখের যদি ব্রণের সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। ব্রণের পরে যে দাগের সমস্যা থেকে থাকে, যে কালচে ছোপ ছোপ এবং ট্যানিং একটা ফেসের মধ্যে ভাব চলে আসে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এবং এক্সেসিভ যদি অয়েলি ভাব থাকে ফেসে, যেহেতু আমি মুলতানি মাটি ব্যবহার করেছি তার ফলে এক্সেসিভ অয়েলি ভাবটা কেটে যাবে। আর যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে দুটা ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছি, যেমন হচ্ছে কাঁচা দুধ এবং অথবা মধু, যে কোনো একটা দিলেও হবে, মিক্স করে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে আমি কথা দিচ্ছি অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে কিন্তু বের হবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবেন এই সময় যেটা ভীষণ 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 জরুরি। আর কিছু বলার নাই, পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই।